হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা ছোট হলেও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেরই অনেক সময় অতিরিক্ত হাঁচি হয়। এই হাঁচি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। কারোর অ্যালার্জিজনিত কারণে হতে পারে, কারোর ঠান্ডা লেগে হতে পারে, আবার কারোর প্রচণ্ড ঘাম বসেও কিন্তু হতে পারে। এটা সব সিজনেই আমাদের দেখা যায়। গরমের সময় কি আমরা অতিরিক্ত ঘেমে যাই, তখন কিন্তু আমাদের হাঁচি হয়। আবার শীতকালেও অনেক সময় ঠান্ডা লাগলেও আমাদের হাঁচি হয়। আবার যাদের অ্যালার্জি আছে তাদেরও হাঁচি হয়। তাই আমরা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকি। তাই আজকে আপনাদের একটা ছোট্ট টিপস দেবো, যেটা আপনারা ব্যবহার করে দেখবেন কতটা উপকার আপনারা পাচ্ছেন। আপনারা কি করবেন, চাউল নেবেন। চাউল নিয়ে দুই দাঁতের মাঝখানে একটু চেপে দেবেন, মানে দুই দাঁতের মাঝখানে চাউলটা চেপে রাখবেন। দেখবেন আপনাদের অনেকটা হাঁচি কিন্তু কমে যাবে এবং আপনারা অনেকটাই আরাম পাবেন। যখনই আপনাদের এই রকমই হাঁচি হবে, তখনই আপনারা চাউল নিয়ে দুই দাঁতের মাঝখানে এভাবে চেপে রেখে দেবেন। দেখবেন আপনাদের হাঁচি কিন্তু কমে যাবে। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে এটা কতটা কার্যকরী। এই টিপসটা ছোট হলেও কিন্তু আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তাই বন্ধুরা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখবেন, যে যখনই আপনাদের কোনো হাঁচির সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে বা অ্যালার্জিজনিত কারণে বা গরমে ঘাম বসে হাঁচি হচ্ছে, তখনই আপনারা একটু চাউল নিয়ে এই দুই দাঁতের মাঝখানে চেপে ধরবেন। দেখবেন আপনাদের হাঁচি কিন্তু অনেকটাই কমে যাবে। অবশ্যই এই টিপসটা আমার একবার ট্রাই করে দেখবেন, আপনারা উপকার পাবেন। তাহলে বন্ধুরা, এই ছোট টিপসটার মাধ্যমে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখালাম, যেটা আপনাদের অবশ্যই কাজে আসবে। তাই ট্রাই করে দেখবেন এটা কেমন আপনাদের উপকারে আসে। আর আপনি উপকার পেলে অবশ্যই অন্য বন্ধু বান্ধব পরিজনের মাঝে এটা শেয়ার করবেন, যাতে তারাও এটা উপকার পায়, মানে তারাও এই টিপসটা ফলো করে তারাও উপকৃত হয়। আর নতুন বন্ধুরা, যারা আমার টিপসটা আজকে নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকে আসছি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।